অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 23 মে শনি বকরি হচ্ছে এবং 11 অক্টোবর পর্যন্ত এই শনি বকরি অবস্থায় মকর রাশিতে অবস্থান করবে। মোটামুটি 141-42 দিনের জন্য এই শনি বকরি হচ্ছে। এই কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ এই শনি বকরি হওয়াতে তুলা রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে দেখুন। অনেকেই বলছেন যে তুলা রাশির ঢাইয়া চলছে, ভয়ের ব্যাপার। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, তুলা রাশি হতে চলেছে মালামাল। কারণ শনি হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্ন, তুলা আমি যেটা বলছি রাশি এবং লগ্ন দুটোকেই বেস করে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। অর্থাৎ তুলা রাশির এবং লগ্নের ক্ষেত্রে, রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে আপনাদেরকে কিন্তু লাভ দিবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির চতুর্থভাবে ভ্রমণ করছে শনি, সক্ষেত্রিক পঞ্চমপতিকে কানেক্ট করে, এবং চতুর্থভাবে বকরি অবস্থায় অবস্থান করছে। এই সময় আপনার শশনবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, চতুর্থভাবে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি হন তুলা রাশির বা তুলা লগ্নের মানুষ, আপনার ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এ শনি বকরি হওয়াতে সম্পত্তিগত দিকটা, প্রপার্টি থেকে আপনাদেরকে কিন্তু মহা লাভ কিন্তু দিতে চলেছে। কিন্তু আপনাদের এডুকেশনের দিকটাও কিছুটা ক্ষেত্রে ডিস্টার্ব আসলেও, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেক বেটারমেন্ট কিন্তু হবে, এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এডুকেশনের জায়গাটা একটু প্রবলেম করতে পারে, কিন্তু পারিবারিক সুখ, মায়ের হেলথের দিক, আপনার প্রপার্টি থেকে এবং বন্ধু থেকে সাহায্য আপনারা পাবেন, পারিবারিক সুখ নির্দেশ করছে। এই শনি দৃষ্টি আপনার রাশি এবং লগ্নের ষষ্ঠভাবে পড়ছে। এই ষষ্ঠভাবে, ষষ্ঠভাব থেকে কী বিচার করি, রোগ, ঋণ, শত্রুতা এবং কম্পিটিটিভ এক্সাম। অর্থাৎ এই সময় যাদের কোর্ট মামলা মকদ্দমা চলছে, এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ফট করে কোনো মামলা মকদ্দমা করা বা ভুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু করা চলবে না। তবে এই সময়ে আপনাদের কিন্তু জয় নিশ্চিত হতে চলেছে, যাদের মামলা মকদ্দমা চলছে জয় কিন্তু নিশ্চিত হতে চলেছে। কিন্তু আপনাদের হেলথের জায়গাটা, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভুগতে হতে পারে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা নিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভোগার জায়গা থাকছে। শত্রু বিনাশ, শত্রু নাশ হতে চলেছে, এবং সরাসরি আপনাদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। এই শনির দৃষ্টি আপনাদের কর্মভাবে, কর্মপ্রাপ্তির একটা যোগ সৃষ্টি করছে। কর্মক্ষেত্রের প্রমোশন, উচ্চ পদ পাওয়া, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। অর্থাৎ আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু কাটবে। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা আপনাদেরকে কিন্তু হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং এই বকরি শনি দৃষ্টি আপনাদের সরাসরি রাশি এবং লগ্নের উপর পড়ছে। আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে, আত্মবিশ্বাস আপনাদের এই সময় কিন্তু বাড়বে, এবং এই সময়ের মধ্যে আপনারা নিজস্ব আর্থিক দিক, আর্থিক স্টেবিলিটিটা যথেষ্ট মজবুত হতে। এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু এই সময় হবে।
এবং আপনাদের উইল ফোর্স অর্থাৎ ইচ্ছা শক্তি আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়বে এবং দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, পাশাপাশি সন্তান সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। দেখুন, শনির কৃপা না থাকলে আপনার বিবাহ বলুন, আপনার সন্তান বলুন, দৈনিক রোজগার বলুন, এটা কোনোদিনও কিন্তু সম্ভব নয়, যেহেতু আপনাদের কেন্দ্রে অবস্থান করছে এই শনি মহারাজ এবং রাজ্যকারী প্ল্যানেট আপনার তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু মালামাল কিন্তু করবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং এ সময় বেশ কিছু জায়গা থেকে আপনাদের কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে এবং নিজস্ব প্রপার্টির যোগ, নিজস্ব কোনো ফ্ল্যাট কিনা, বাড়ি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এ সময়ের মধ্যে কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে। এবং এই সময় অর্থাৎ এই যে তুলা রাশি এবং তুলা লগ্নের যে তুলা লগ্নে অনেকে ঢাইয়া বলছে, এই ঢাইয়ার মধ্যেও কিন্তু আপনাদেরকে শনি মহারাজ কিন্তু ঢেলে দিয়ে যাবে, অপার ধন সম্পত্তি প্রপার্টি থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু করবেন। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি হচ্ছে কর্মফলদাতা, অর্থাৎ আপনার যদি সঠিক কর্ম থাকে নিশ্চিত নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে আপনিও হতে চলেছেন মালামাল। এবং যাদের রাশিচক্রের শনি পীড়িত আছে, যাদের ভালো আছে তারা তো খুবই ভালো, যাদের পীড়িত আছে তারা অবশ্যই শনির বীজ মন্ত্র আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলায় পাঠ করুন, দেখবেন শনির যে নেগেটিভ এফেক্ট কি না, সেই নেগেটিভ পার্টটা অনেক অংশে কিন্তু কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা, অর্থাৎ এবং গরিব লোককে দান করুন, রাস্তার দুষ্ট কুকুরকে খাওয়ান, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।